हेलो स्टूडेंट्स, वेलकम टू विदंको डॉट कॉम। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज के एकटा नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नेवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे y स्क्वायर इक्वल टू x y अक्ष ও y इक्वल टू 3 सरल रेखार लेखचित्र अंकन करो। तले लेखचित्र अंकन करे पाई फर्स्ट आमादेर की करते हबे एक्स आर वाई एक्सिस ड्र करते हबे। তাহলে এটি হলো আমাদের y ইকুয়াল টু 3। y ইকুয়াল টু 3 তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে y অক্ষ y ইকুয়াল টু 3 আর y স্কয়ার ইকুয়াল টু x এর লেখচিত্র অঙ্কন করতে। নেক্সট আমাদের কি বলা হয়েছে যে তাদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো। তাহলে এখানে সীমাবদ্ধ অঞ্চল কোনটি হচ্ছে এটি। তাহলে আমরা এখানে কি লিখে নেব ছায়াঙ্কিত অংশটি হলো সীমাবদ্ধ অঞ্চল। এবার আমাদের বলা হয়েছে চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি লিখে নেব সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল জিরো টু থ্রি এক্স ডিওয়াই। আমাদের এখানে ইকুয়েশনটি কি বলা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখানে সিম্পলি এক্স এর জায়গায় কি বসিয়ে দেব ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখানে আমরা লিখে নেব বর্গ একক, বর্গ একক। তাহলে এটি কি হবে ওয়াই কিউব বাই থ্রি, থ্রি টু জিরো বর্গ একক। তাহলে এখানে আমরা কি পাবো থ্রি কিউব বাই থ্রি মাইনাস জিরো কিউব বাই থ্রি। এত বর্গ একক। তাহলে আমরা এখানে কি পাচ্ছি টোয়েন্টি সেভেন বাই থ্রি মাইনাস জিরো বাই থ্রি বর্গ একক। তাহলে নাইন মাইনাস জিরো বর্গ একক, নাইন বর্গ একক। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।